ভিকি কৌশল একের পর এক ব্যতিক্রমী চরিত্রে নিজেকে প্রমাণ করছেন। তবে এবার তিনি একেবারে নতুন রূপে ভোল বদল করে হাজির হয়েছেন ভক্তদের সামনে। লম্বা চুল, পেশিবহুল শরীর, একেবারে রুদ্রমূর্তিতে পরিণত হয়েছে ভিকি, যা তার ভক্তদের স্তম্ভিত করেছে। নতুন সিনেমার জন্য এই অভিনব রূপান্তর। সিনেমার নাম মহাবতার। পরিচালনা করেছেন স্ত্রী খ্যাত অমর কৌশিক। হরর কমেডি নিয়ে দর্শকদের মন জয় করার পর এবার তিনি তুলে আনছেন এক বিশাল পিরিয়ড ড্রামা, যেখানে ভিকিকে দেখা যাবে পৌরাণিক চরিত্র পরশুরামের ভূমিকায়। দেবশক্তির অধিকারী এই চরিত্রে এবার নতুন এক রূপে ভিকিকে দেখতে পাবেন দর্শকরা। মহাবতার সিনেমার শুটিং শুরু হবে 2025 সালের নভেম্বরে আর সিনেমাটি মুক্তি পাবে 2026 সালের ডিসেম্বরে। এরই মধ্যে ভিকির আসন্ন সিনেমা সাভার লুক নিয়েও চর্চা চলছে, যা ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু মহাবতারের লুক প্রকাশ্যে আসার পর নতুন করে ভক্তদের মধ্যে আগ্রহের ঝড় তুলেছেন তিনি। এই চরিত্রে তার নতুন অবতার আর অভিনয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে, যা বলিউডে একটি বিশেষ জায়গা করে নেবে বলে আশা করছেন সমালোচকরা।